ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো রোজ রোজ রুটি খেতে কার না ভালো লাগে বলো? কারুরই ভালো লাগে না। তো আজকে সেই জন্য একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আমি কিন্তু খুব সহজভাবে করেছি, তো তাই জন্য তোমার সাথে শেয়ার করলাম। রেসিপিটা কিন্তু খুবই ইজি আর খুব টেস্টিও হয় খেতে কিন্তু এটা। এই রেসিপিটা কিন্তু সন্ধ্যের টিফিনের জন্য বা রাত্রে ডিনারের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো রোজ রোজ এক ঘেমে রুটি খাওয়া থেকে কিন্তু আমরা এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারি। তো চলো তোমাদের রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে একটা ময়দার ডো বানাবো। তো আমি 1 কাপ মেপে 2 কাপ মতো ময়দা নিয়ে নেব। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, 7 মতো লবণ, অল্প একটু তেল দিয়ে দেব। সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা সমস্ত উপকরণ মিশে গেলে অল্প করে আমি জল দিয়ে দেব। একসাথে একেবারে অনেকটা জল দিয়ে দিবে না, অল্প অল্প করে জল দিতে হবে। এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? একটা ভালো ভালো ডোলে ডোলে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন, ময়দা ডোটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এক সাইডে রেখে দেবো। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর 2 লঙ্কা কুচি দিয়ে দেবো আমি। দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেবো সেটা। একটা ডিম দিয়ে দেবো ফাটিয়ে। হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। হাফ চামচের কম কালো মরিচের গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচের কম হলুদ গুঁড়ো। একটু উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে প্রত্যেকটা উপকরণকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে তোমাদের উপকরণ কম বেশি করতে পারো, যদি আলুর আর ডিমের পরিমাণ যদি তোমরা বাড়াতে বা কমাতে চাও। তো আমার এখানে পুরো মিক্সারটা রেডি হয়ে গেছে, এটাকে আমি আলাদা সরিয়ে রেখে দেবো এক জায়গায়। করে নিয়েছি, এবার আমি বেলে নেবো। এবার আমি বেলনা নিয়ে নিয়েছি, এরকম আমি রুটির আকারে বেলে নেবো। অল্প একটু ময়দা দিলাম,
আমি এরকম রাউন্ড শেপে বেলে নিয়েছি এরকম পাতলা করে। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেবো। এটাকে শেপ দেওয়ার জন্য আমি ধারে একটু জল লাগিয়ে দেবো, যাতে একটু চিট আঠার মতো কাজ করে। ফোল্ড করে নেব চারকোনা শেপে। অল্প একটু জল লাগিয়ে দেবো যাতে এটা না খুলে যায়। তো এইভাবে করে বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা আমি এভাবে বানিয়ে নেবো। সবগুলো বানিয়ে নিয়েছি, চলো এবার ফ্রাই করা যাক। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, কারণ হাইতে রাখলে বাইর থেকে হয়ে যায়, ভেতর থেকে হবে না। এইভাবে আমি আরো একটা দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে করে একটা উল্টে নেব। খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু খুলে গিয়ে ভেঙে দিতে পারে। এইভাবে ভালো করে এপাশ ওপাশ লুটে নিতে হবে, যেন ভালো করে ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছ তোমরা ডিমের জন্য কতটা ফুলে গেছে। এইগুলো ভাজতে মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, কারণ ভালো করে ধরে ধরে ভাজতে হবে এগুলোকে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আমি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এভাবে প্লেট নিয়ে একটা সাজিয়ে নিচ্ছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমি কিন্তু খুব সহজভাবে এটাই করেছি। ফ্রেন্ডস, এই রেসিপিটা কিন্তু তোমরা অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে বা রাত্রে ডিনার হিসাবে কিন্তু তোমরা খেতে পারো। তো রেসিপিটা খুবই সুন্দর, তো তোমাদের আশা করি রেসিপিটা খুব ভালো লেগেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আরও এরকম নিত্য নতুন রেসিপি বা অন্যান্য ভিডিওর জন্য। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, আর শেয়ার করতে ভুলো না। আর কমেন্ট করে জানিয়ে তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো কেমন হয়েছে রেসিপিটা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নিত্য নতুন রেসিপির জন্য, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য নেক্সট কোনো ভিডিওতে।